আমার আল্লাহ আল্লাহর নবীকে কেমন ভালোবাসে রে বাবা। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ সব নবীর নাম ধরে ধরে ডেকেছেন, আমার আল্লাহ সব নবীর নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু বাবা রে আমার আল্লাহ কখনো আমার নবীর নাম ধরে ডাকেন নাই। ইয়া মূসা ইয়া ঈসা হে ভাই, আমার আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার আল্লাহ কোরআনে কারিমের কোন জায়গায় আমার রসুলের নাম ধরে ডাকেন নাই, কথা বলেন ঠিক কিনা? السلام عليكم الكريم شاغوت الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وجعلنا من أهل الإسلام والإيقان أحمده حمدا كثيرا طيبا يملأ الميزان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا يدي
ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলীম صواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين حجر میں شجر الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 26তম পারা
একটা সূরা আছে, যেই সূরাটার নাম সূরাতুল হুজুরাত। নাম কি ভাই? আমার সাথে একটু কথা বলা লাগবে, ওয়াজ তো আমি একা করব না, আপনাদেরও অর্ধেক করতে হবে। রাজি আছেন না ভাই? সূরাতুল হুজুরাত, এই সূরাতুল হুজুরাত, হুজুরাত শব্দের হুজুরাত হলো হুজরাতুনের বহুবচন। হুজরাতুন শব্দের অর্থ হলো কক্ষ, রুম। রুম চিনেন না ভাই? আমাদের বাসা বাড়িতে আমাদের রুম আছে না, এক রুম, দুই রুম, তিন রুম, এরকম রুম আছে তো? এই রুমের নাম দিয়ে অসংখ্য রুম, হুজুরাত এই সূরার নাম রাখা হয়েছে। হুজুরাত শব্দের অর্থ হলো অসংখ্য কক্ষ, অসংখ্য রুম। এই সূরার নাম হুজুরাত। রুম কাকে বলে? চারপাশে দেওয়াল, উপরে একটা ছাদ, জানলা দরজা আছে, তাকে কি বলা হয় ভাই? রুম। এই হুজুরাত অসংখ্য রুমের নাম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। এই সূরায়ে হুজুরাত এর প্রথম চারটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি সর্বপ্রথম আমার আয়াতে কারিমাগুলার সংক্ষেপে একটু তর্জমা করব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে, আল্লাহ এবং আল্লাহর রসুল উপস্থিত, আল্লাহর রসুল উপস্থিত থাকা অবস্থায় আল্লাহ এবং আল্লাহর রসুলের সিদ্ধান্তের বাইরে তোমরা কোনো সিদ্ধান্ত করবা না, আল্লাহর রসুলের কথার আগে তোমরা কখনো কথা বলবে না, তোমরা কখনো অ্যাডভান্স করবে না, রসুলের পারমিশন ছাড়া তোমরা আল্লাহর রসুলের কথা অ্যাডভান্স করবে না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা চূড়ান্তভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। কেন? ইন্নাল্লাহ সামিউন আলীম, কারণ তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং জানেন। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ هَيْ مَنْ دَرَرَا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ নবীর সামনে তোমরা কখনো তোমাদের আওয়াজকে উঁচু স্বরে কথা বলবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদিন, এবং নবীর সামনে যখন তোমরা পরস্পরে কথা বলো তখন তোমরা বাড়াবাড়ি করবে না, পরস্পরে কথা বলার সময় নিচু আওয়াজে কথা বলবা। কেন? আং তাহবাত আমালুকুম, হতে পারে তোমরা যদি নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো হতে পারে তোমাদের সকল আমলগুলা বিস্মার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াং তুমলা তা সরুন, তোমাদের আমল যে বরবাদ হয়েছে তোমরা এটা নিজেরা মনের মধ্যে কল্পনাও করতে পারবে না যে তোমাদের আমল বরবাদ হয়ে গিয়েছে। إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى যারা নাকি আল্লাহর রসুলের সামনে উঁচু আওয়াজে কথা বলে না তারা হলো কারা? উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা আল্লাহ তাআলার কাছে চূড়ান্ত পর্যায়ে তাকওয়া অর্জন করেছে, চূড়ান্ত পর্যায়ের আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে, তারাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর রসুলের সামনে উঁচু আওয়াজে কথা বলে না।
এখন যদি তোমরা আল্লাহর রাসূলের সামনে নিচু আওয়াজে কথা বলো তাহলে তোমাদের কি ফায়দা হবে? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তোমাদের জন্য রয়েছে ক্ষমা এবং তোমাদের জন্য রয়েছে কাল কিয়ামতের ময়দানে উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ, পড়েন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, তোমাদের মধ্যে যারা আল্লাহর রসুলকে কক্ষের বাহির থেকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ তুমি বাহিরে আসো, তোমার সাথে আমাদের কথা আছে, একটু বাহিরে আসে। আল্লাহর রসুল বলে, আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর নবীকে কক্ষের বাহিরের থেকে ডাক দেয়, হে মুহাম্মদ তুমি বের হয়ে আসো, তোমার সাথে আমাদের কথা আছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশ বুঝে না, অধিকাংশ জানে না। এখন সূরা হুজুরাত নাজিল হয়েছে কেন? মদিনার মধ্যে একটা গোত্র আছে, গোত্রের নাম হলো বনু তামিম। এই বনু তামিম গোত্রের কয়েকজন লিডার আল্লাহর রসুলের কাছে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদের গোত্রের মধ্যে লিডার কাকে বানানো যায়? আমাদের গোত্রের মধ্যে সর্দার আমরা কাকে বানাবো? আমরা একটু পরামর্শের জন্য আসছি। যখন আল্লাহর রসুলের কাছে পরামর্শের জন্য আসছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে বনু তামিম গোত্রের লোকেরা, লিডাররা, তোমরা তোমাদের গোত্রের লিডার বানাবে কাকা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালামের একজন সাহাবী, তোমরা তাকে লিডার হিসেবে মেনে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে ডিনাই করে, এই কথাকে বাদ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমরা ককা ইবনে মাবাদকে বানাবে না, বরং তোমরা তোমাদের লিডার হিসেবে গ্রহণ করে নাও আকরা ইবনে হাবেস, নবী আলাইহিস সালামের একজন সাহাবি, তোমরা তাকে গ্রহণ করে নাও। বুঝে থাকলে বলেন, আবু বকর এবং ওমরের কথা দ্বিমত হয়ে গেছে না ভাই? একটু কথা বলেন, দ্বিমত হয়ে গেছে না? দ্বিমত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ভাই ওমর, আমি একটা প্রস্তাব করলাম, আমার প্রস্তাবের সামনে আপনি আবার প্রস্তাব দিলেন, এটা কেমন হলো? এইভাবে আপোষের মধ্যে দুইজন কথা কাটাকাটি করতে করতে আল্লাহর রসুলের উপরে কথা চলে গিয়েছে। মজার বিষয় হলো, আল্লাহর রসুল কিন্তু কাউকে বলেন নাই যে তোমরা, হে আবু বকর তুমি সিদ্ধান্ত দাও, হে ওমর তুমি সিদ্ধান্ত দাও, এরকম কোনো কথা কি আল্লাহর রসুল বলেছেন? বলেন নাই। তারপরেও আল্লাহর রসুল না বলার পরেও এই দুইজনে মিলে সিদ্ধান্ত দিয়েছে, রসুল রসুলের উপরে কথা বলেছে, আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। হে আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, জিব্রাইল রে, হে জিব্রাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি করে রসুলের দরবারে যাও। রসুলের দরবারে গিয়া তুমি দুইটা কথা বলবা। এক নম্বর কথা হলো, হে নবীর সাহাবি, হে নবীর সাহাবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে নবীর সাহাবি, আল্লাহর রসুলের সামনে তোমরা কোনো অ্যাডভান্স কথা বলবা না, আল্লাহর রসুল যেইখানে উপস্থিত আছে ওখানে তোমরা আগে বাড়ায়া আল্লাহর রসুলের অনুমতি ছাড়া তোমরা কখনো কথা বলবে না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আল্লাহর রসুলের কাছে উপস্থিত হয়েছেন, হে বাবা,
আল্লাহর রসুলকে আল্লাহ পাক কত ভালোবাসেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মায়া করে মহাব্বত করে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলের সামনে আবু বকর ওমর আল্লাহর রসুলের সামনে অ্যাডভান্স একটু কথা বলে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজায় সহ্য হয় নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে নবীর সাহাবি আল্লাহর রসুলের সামনে তোমরা অ্যাডভান্স কোনো কথা বলবা না, কারণ আমি আমার রসুলকে মা করে মহাব্বত করে বানাইলাম, আমার রসুলকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। হে বাবা আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আল্লাহর নবীকে কেমন ভালোবাসে রে বাবা। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ সব নবীর নাম ধরে ধরে ডেকেছেন, আমার আল্লাহ সব নবীর নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু বাবা রে আমার আল্লাহ কখনো আমার নবীর নাম ধরে ডাকেন নাই। কোরআনে কারীমে কোথাও আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকেন নাই, কারণ কি? আমার আল্লাহ বলে আমি ইচ্ছা করলে নাম ধরে ডাকতে পারি, কিন্তু আমি যদি আমার নবীকে আমার বন্ধুকে নাম ধরে ডাকি তাহলে ওই জাহেরের বাচ্চারা ওই মূর্খরা আমার নবীকে নাম ধরে ধরে ডাকবে, যার কারণে আল্লাহ পাক আল্লাহর রসুলকে কখনো নাম ধরে ডাকেন নাই। হে দোস্ত আহবাব আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে হযরত আদম কে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, হে আদম তুমি জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে খাও দাও ফুর্তি করো, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া আমার কিতাবকে তুমি মজবুতির সাথে আঁকড়ায়া ধরো, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া আমি তোমাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিব যে সন্তানের নাম হবে ইয়াহইয়া, ইয়া মূসা ইয়া ঈসা, হে ভাই আমার আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার আল্লাহ কোরআনে কারিমের কোন জায়গায় আমার রসুলের নাম ধরে ডাকেন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জায়গায় আমার নবীকে ডাকার ইচ্ছা পোষণ করেছেন, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন, হে নবী বলে ডাক দিয়েছেন, আবার কোথাও আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল হে নবী আপনার কাছে আমি যেই সমস্ত পয়গাম পাঠিয়েছি, আপনার কাছে যেই সমস্ত আয়াত কারিমা নাজিল করেছি, আপনার কাছে যেই সমস্ত হুকুম আহকাম নাজিল করেছি,
করেছি, আপনার কাছে যেই সমস্ত পয়গাম নাজিল করেছি, আমার ঈমানের বাণী, আমার তাওহীদের বাণী, আমার সত্য বাণীগুলা আপনি উম্মতের দ্বারে দ্বারে পৌঁছায় দেন, উম্মতের বারে বারে যান, উম্মতের ঘরে ঘরে যান, উম্মতের কাছে কাছে যান, উম্মতের দ্বারে দ্বারে গিয়া, উম্মতের বারে বারে গিয়া, উম্মতের ঘরের মধ্যে গিয়া আপনি আমার রেসালাত, আপনার রেসালাতের দায়িত্ব, আমার কোরআনের দাওয়াত উম্মতের কানে কানে আপনি পৌঁছায়া দেন। কোথাও আল্লাহ পাক আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। কোরআনে কারীমের কোথাও আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়েছেন, আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا হে কম্বলওয়ালা, হে কম্বলওয়ালা, আপনি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আমার ইবাদত বন্দেগি করবেন, হে কম্বলওয়ালা আমার তো এটা ভালো লাগে না, বরং আপনি রাত্রের কিছু অংশ ইবাদত করেন, কিছু অংশ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করেন, কিছু অংশ আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেন, আর কিছু অংশ আপনি বিশ্রাম নেবেন। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আপনি কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, এটা আমার আল্লাহর ভালো লাগে না। হে বন্ধু, আল্লাহ পাক অন্য জায়গায় ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা, হে কম্বলওয়ালা, আপনি দাঁড়ায় যান, আমার উম্মতে আমার আমার গোলামদেরকে আপনি ভয় প্রদর্শন করুন, আপনার উম্মতদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, জান্নাতের আশা বার্তা শোনায় দেন, আপনি আপনার উম্মতদেরকে জাহান্নামের ভয় থেকে, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে কিভাবে যাইতে পারে এরকম ওয়াজ আপনি আপনার উম্মতদেরকে করে দেন। কোরআনে কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে নাম ধরে ডাকেন নাই। চিন্তা করছেন বাবা, আল্লাহ তাআলা তার নবীকে কতটা মহাব্বত করে একটু খেয়াল করে দেখেন তো। তারপরেও সেই নবীর সামনে একটু আওয়াজ উঁচু হয়ে গিয়েছে আল্লাহ তাআলার কুদরতি কলিজায় সহ্য হয় নাই, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহ তাআলার সহ্য হয় নাই। কিন্তু মানুষ দুইটা কি, যেই মানুষ দুইজন কথা কাটাকাটি করেছে, এই মানুষ দুইজন একজন হলো আবু বকর আরেকজন হলো ওমর। আবু বকর এবং ওমর যেমন তেমন মানুষ নয়, খোলাফায়ে রাশিদিন চারজনের মধ্যে দুইজন হলো আবু বকর এবং ওমর। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মতের মুখে তালা মারছে, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরা যেন এই এই আয়াত থেকে শিক্ষা অর্জন করে, এই আয়াতের দ্বারা আপনার উম্মতের মধ্যে যেন শিক্ষা অর্জন হয়ে যায়, আপনার উম্মতদেরকে জানায় দেন। অথচ আবু বকর কেমন মানুষ ছিলেন, মুসলিম শরীফের হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দিয়া কয়, আল্লাহ, আবু বকরের একদিনের একদিন এবং এক রাতের যে আমল আছে, আবু বকরের এক রাতের আমলের সমান যদি আমি ওমরের আমল হইতো, আমি কতই না ভাগ্যবান হইয়া যাইতাম। একদিন আর এক রাতের আমল যদি আমার চিরজীবনের আমলের সমান হইতো, আমি কতই না ভাগ্যবান। সুবহানাল্লাহ, পড়েন, আবু বকর কেমন দামি ছিলেন, কেমন দামি ছিলেন। আবু বকরের মতো আদবওয়ালা মানুষ পৃথিবীতে কেউ নাই। আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে সবথেকে মুয়াদ্দাব ছিলেন। তার মতো সাহেবে দিল নরম দিলওয়ালা মানুষ এই পৃথিবীতে ছিল না, পৃথিবীতে আসবেও না। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নরম দিলওয়ালা মানুষ ছিলেন রে বাবা। আবার আবু বকর আল্লাহর রসুলকে কেমন ভালোবাসতেন, আল্লাহর রসুলের সম্পর্কে কেউ যদি কটুক্তি করত তাহলে আবু বকরের মেজাজ নরম দিলওয়ালা মানুষটা গরম হয়ে যাইত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এক ইহুদি আল্লাহর আবু বকরকে গালি দিছে, আবু বকরকে খেপানোর জন্য সিদ্দিকে আকবরকে গালি দিয়েছে, সিদ্দিকে আকবরকে খেপানোর জন্য। আবু বকর কিছু বলে নাই। কিছু দূর যাওয়ার পরে সিদ্দিকে আকবরের পিতাকে গালি দিয়েছে, তারপরেও সিদ্দিকে আকবর কিছু বলে না, কারণ নরম দিলওয়ালা মানুষ তো, নরম দিলওয়ালা মানুষ। এরপরে যখন দেখে সিদ্দিকে আকবর কিছু বলে না, কিছু দূর যাওয়ার পরে সিদ্দিকে আকবরকে খেপানোর জন্য আমার নবীকে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন, আমার নবীকে গালি দিয়েছে আবু বকর। যখন নবীকে গালি দিয়েছে আবু বকরের নরম দিলটা গরম হয়েছে, আবু বকর রিটার্ন করছে, রিটার্ন করে ইহুদির কাছে এসে ডান হাতটাকে এইভাবে করে এত জোরে একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে ওই ইহুদির মুখের মধ্যে চোয়ালের মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ বসে গেছে। কত জোরে থাপ্পড়টা মারছে! এবার ইহুদি আবু বকর ডাক দিয়া কয়, আবু বকর কি ব্যাপার, আমাকে মারলা কেন? কয় তোমাকে মারলাম কেন, তুমি এখনো বুঝো নাই, তুমি এখনো বুঝো নাই তোমাকে কেন মারছি, তুমি যখন আমাকে গালি দিয়েছ আমি কিছু বলি নাই, আমার বাপকে যখন গালি দিয়েছ আমি কিছু বলি নাই, তুমি যখন আমার নবীকে গালি দিয়েছ আমি আবু বকর সহ্য করতে পারি নাই, তোমাকে একটা থাপ্পড় মেরেছি। কয় তুমি আমাকে থাপ্পড় মেরেছ, রসুলের কাছে বিচার দিব, গেছে রসুলের কাছে বিচার, রসুলের কাছে বিচার যাওয়ার পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিলেন। আবু বকরকে ডাক দেওয়ার পরে ইহুদিকে কয় তোমাকে কে মারছে, কয় আবু বকর মারছে ইয়া রাসূলুল্লাহ, কয় না আমার আবু বকর তো মারতে পারে না, মারলে ওমর মারছে। আল্লাহু আকবার বলেন, কে মারছে? ওমর মারছে, কারণ আবু বকর তো নরম দিলওয়ালা মানুষ, সে তো মারতে পারে না। কয় না ইয়া রাসূলুল্লাহ আবু বকরই মারছে। আবু বকরকে ডাকা হলো, সিদ্দিকে আকবর আসলেন। আসার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি ইহুদিকে মেরেছ? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ জি হ্যাঁ আমি মেরেছি। সুবহানাল্লাহ, পড়েন, আমি মেরেছি। তো তুমি কেন মেরেছ, তোমার সাক্ষী নিয়ে আসো। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে গালি দিয়েছে কিছু বলি নাই, আমাকে গালি দিয়েছে কিছু বলি নাই, আমার বাপকে গালি দিয়েছে কিছু বলি নাই, যখন আপনাকে গালি দিয়েছে আমি সহ্য করতে পারি নাই, একটা থাপ্পড় লাগায় দিছি। এবার ইহুদি ডাক দিয়া কয় না না মিথ্যা কথা, আমি ওর কিছু, আমি আপনাকে গালি দিই নাই ইয়া রাসূলুল্লাহ, আমি গালি দিই নাই। ইহুদি তো অস্বীকার করে ফেলছে, মিথ্যা কথা বলছে, এখন কি করতে হবে, মিথ্যা কথা বলছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় হে আবু বকর তুমি এই ইহুদিকে কেন মেরেছো, আবু বকর তুমি কেন মেরেছো, তুমি মারো না এর প্রমাণ কি? আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর বলতেছে তুমি ইহুদিকে ডাক দিয়া কয়, আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ রসুলকে গালি দিয়েছে। ইহুদি বলতেছে রসুলকে গালি দেয় নাই, আর তুমি যে ইহুদিকে থাপ্পড় মেরেছ ইহুদির কোনো সাক্ষী লাগবে না, কারণ তার সাক্ষী তার মুখ,
তার মুখের মধ্যে পাঁচটা আঙ্গুল পড়ে আছে। হে সিদ্দিকে আকবর, তুমি যে বলেছো আমাকে গালি দিয়েছে তোমার সাক্ষী আসেনি। আবু বকর চোখের ফাঁড়ি ফেলে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষী নাই রে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আবু বকর, তুমি যদি এখন সাক্ষী না দেখাইতে পারো রে আবু বকর, তুমি যদি সাক্ষী না দেখাইতে পারো, তবে নিয়ম অনুযায়ী তুমি যেরকম ইহুদির মুখে থাপ্পড় মেরেছ, এই ইহুদিও এখন তোমার মুখে ওইভাবেই থাপ্পড় মারবে। নাউজুবিল্লাহ পড়েন। সিদ্দিক আকবরের কোনো সাক্ষী নাই, কারণ সেখানে তো কেউ ছিল না। সিদ্দিক আকবর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, ইয়া আল্লাহ, আমার নবীকে যখন গালি দিয়েছে আল্লাহ, তখন আমার কোনো সাক্ষী নাই। হে আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো গো আল্লাহ। আল্লাহর রসুলকে সিদ্দিকে আকবর ডাক দিয়া কয়, ইয়া রাসূল আল্লাহ, বিচারটা কেবল আবু বকরের ইহুদির পক্ষে যাবে। এই মুহূর্তে আবু বকর সিদ্দিকে আকবর ডাক দিয়া কয়, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে যখন ইহুদি গালি দিয়েছে, তখন যদিও কোনো সাক্ষী ছিল না, তবে এই কাজটা আমি যেখানে করেছি সেখানে একটা বট গাছ ছিল ইয়া রাসূল আল্লাহ। হে রাসূল, আপনি যদি চান, আমার মনের বিশ্বাস, আপনি যদি চান এই বটগাছটা এই আদালতের এই মামলার পক্ষে আমার, আমি আবু বকরের জন্য সাক্ষী হয়ে যাবে। ইয়া রাসূল আল্লাহ, আপনি যদি চান, কেউ ছিল না, খালি বটগাছ ছিল। খুলকত মে মিলি কিসকো ইয়ে আলী নসবি হ্যায়, খুলকত মে মিলি কিসকো ইয়ে আলী নসবি হ্যায়, তু ফখর রসুল হাশমিও মুত্তলাবি হ্যায়, তু ফখর রসুল হাশমিও মুত্তলাবি হ্যায়। আয় নূর খুদা দূর হবাই তের হরম সে, আয় নূর খুদা দূর হমাই তের হরম সে, খালি হো মেরা হাত বিদিনার দেরম সে, খালি হো মেরা হাত বিদিনার দেরম সে, আল্লাহ নে বানায়া তুমে সুলতান মদিনা, আল্লাহ নে বানায়া তুমে সুলতান মদিনা, মেরি তমন্না হে মুঝে জানে মদিনা, মেরি তমন্না হে মুঝে জানে মদিনা। চিল্লা কর আল্লাহু আকবর, আরো জোরে চিল্লা কর আল্লাহু আকবর। আল্লাহর হাবিব খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বটগাছের কাছে চলে গিয়েছে। আদালত আর আল্লাহর রাসূলের মসজিদে নববীতে নাই, আদালত চলে গেছে সিদ্দিকে আকবরের কথা মতো গাছের নিচে। গাছ কথা বলতে পারেনি, পারে? আমার আল্লাহ যদি চান গাছকে কথা বলাইতে পারে, তার প্রমাণ কি? আমার রসুল যদি চান, আমার রসুল আল্লাহ তাআলার কাছে যেইটা দাবি করবে, আমার রসুল আল্লাহর কাছে দাবি করতে দেরি, আল্লাহ পাক রসুলের দাবি পূরণ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়েন। রসুল তো গাছকে গাছের কাছে শুনবেন। তাবুকের যুদ্ধের সময় ফিরে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আল্লাহর রাসূল শুয়ে আছে, ঘুমায় আছে। আসরের নামাজের সময় শেষ হয়ে মাগরিবের নামাজের সময় চলে আসছে, হযরত আলীর মাথার উপরে আল্লাহর রাসূল শুয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েন নাই। আলী মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ,
আমার রসুল আমার পাজরের উপরে শুয়ে আছে, আমি তো নামাজ পড়তে পারি নাই, তাহলে কেমনে নামাজ পড়ি? মনকে প্রশ্ন করলে মন বলে সূর্য ডুবে যায় ডাক, যাক সূর্য ডুবে যায় ডুবুক, তারপরে রসুলের ঘুম ভাঙানো যাবে না। সিদ্দিক আকবরের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন বলেছে তাকে আর ডাক দেয় নাই, ইতিমধ্যে সূর্য ডুবে গেছে, মাগরিবের সময় চলে আসছে। আল্লাহর রসুল ঘুম থেকে উঠে কয় আলী, তুমি আসরের নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, না পড়তে পারি নাই, আপনার ঘুমের ডিস্টার্ব হবে এই কারণে পড়তে পারি নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ, আমার আলী আমার কারণে আসরের নামাজটা পড়তে পারে নাই রে আল্লাহ, হে আল্লাহ, তুমি যেই আল্লাহ পশ্চিম আকাশ থেকে সূর্যটা ডুবিয়ে দিয়েছ, আল্লাহ আমি এই মুহূর্তে চাই আমার আলী যেন আসরের নামাজ পড়তে পারে, তুমি আবার ডুবা সূর্যটাকে পশ্চিম আকাশে উঠাইয়া দাও। আল্লাহর রসুল দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডুবে যাওয়া সূর্যটাকে পশ্চিম আকাশে উদিত করতে দেরি হয় নাই। আল্লাহর রসুল চেয়েছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেছেন। সুবহানাল্লাহ, পড়েন, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে না, বন্ধ করে দিব। আল্লাহ সকলকে কবুল করুক। কয়টা পর্যন্ত চলবে? হ্যাঁ, সারা রাত আপনারা থাকেন, আমি থাকতে পারবো না। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের কাছে চলে গেছে, আদালত আর মসজিদে নববীর মধ্যে নাই, কোথায়? বট গাছের গোড়ায়। আল্লাহর রসুল বট গাছকে ডাক দিয়া কয়, হে বট গাছ, তুই বল দেখি তোর সামনে কি ঘটনা ঘটে গেল রে বট গাছ, তুই একটু বল সিদ্দিক আকবর কি করেছে আর ইহুদি কি করেছে, বট গাছ তুই একটু জবাব দিয়া দে। সাথে সাথে বট গাছ ডাক দিয়া কয়, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের কাছে কানে শুনেছি, ওই ইহুদি আপনাকে গালি দিয়েছে, আবু বকরকে গালি দিয়েছে, সিদ্দিকে আকবরকে গালি দিয়েছে, সিদ্দিকে আকবর কিছু বলেন নাই, সিদ্দিকে আকবরের পিতাকে গালি দিয়েছে, সিদ্দিকে আকবর কিছু বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ, যার পরে যখন আপনাকে গালি দিয়েছে আপনার নরম সাহাবি গরম হতে বাধ্য হয়েছে, যখন আপনাকে গালি দিয়েছে আপনার নরম সাহাবি তখনই গরম হয়েছে। গাছ কথা বলতে পারেনি, গাছে সাক্ষী দিয়ে দিল। বলেন তো এবার রায় কার দিকে যাবে? সিদ্দিকে আকবরের দিকে রায় যাবে। ইহুদির সামনে যখন বট গাছ আল্লাহর রসুলের কাছে সিদ্দিকে আকবরের পক্ষে রায় দিয়েছে, ইহুদি আল্লাহর রসুলকে ডাক দিয়া কয়, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি গো ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রসুল, আপনার সাহাবায়ে কেরাম আপনাকে কত ভালোবাসে আমার জানা ছিল না রে রাসূল আল্লাহ, দয়া করে মেহরবানি করে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। সাথে সাথে ইহুদি বটগাছের কথা বলা দেখে মুসলমান হয়ে গেছে, চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। এই সেই সিদ্দিকে আকবর, হায় হায়, রসুলের সামনে একটু কথা উঁচু হয়ে গিয়েছে, আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছে,
সেই সিদ্দিকে আকবর আবু বকর আর হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন হযরত ওমর ডাক দিয়ে কয়, আল্লাহ সিদ্দিকে আকবরের এক রাতের আমল যদি আমার সারা জীবনের আমলের সমান হয়ে যায় তো, আমার সারা জীবনের আমলের সমান যদি হয়তো আমি ধন্য হয়ে যাইতাম। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সুজাত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরে লকব সে ইসলাম রহেগা, ফারুক তেরে লকব সে ইসলাম রহেগা, দুনিয়া কি সুজাত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সুজাত মে তেরা নাম রহেগা, হায়দার তেরে নাম সে ইসলাম রহেগা, হায়দার তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, উসমান তেরে নাম সে ইসলাম রহেগা, উসমান তেরে নাম সে ইসলাম রহেগা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিকে আকবর এর সম্পর্কে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ওমর আবু বকরের কোন রাতের আমল এত প্রিয় যেই রাতের আমলের সমান পৃথিবীর কোন মানুষের হয় না? এটা কোন রাত, কোন রাতের আমল এটা? আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ছয় মাস পূর্বে আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয়, আবু বকর মক্কার মানুষের জুলুম নির্যাতন যেইভাবে শুরু হয়েছে, মক্কার মানুষ আমাকে মারার জন্য যেইভাবে ষড়যন্ত্র শুরু করেছে, আবু বকর আমার মনে হয় মক্কার জমিনে আর বেশি দিন আমি থাকতে পারবো না, আমার মনে হয় হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে রে আবু বকর। আমার ভাইরা সিরাতে মুস্তফার ভিতরে আল্লামা ইদ্রিস কান্দরবি রাহমাতুল্লাহি আলাই তার কিতাব সিরাতে মুস্তফার মধ্যে ঘটনা লিখছে, আবু জাহাল তার নেতা দলবলদেরকে নিয়ে মিটিং এ বসছে আল্লাহর রসুলকে কি করা যায়, আবু জাহাল দারুন নদওয়াতে পরামর্শে বসছে, আল্লাহর রসুলের ব্যাপারে ফয়সালা হবে সিদ্ধান্ত হবে, আল্লাহর রসুলকে কি করা যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত করবে, দারুন নদওয়াতে বসছে, চেহারের মধ্যে বসছে, ইতিমধ্যে শয়তান দারুন নদওয়ার মধ্যে প্রবেশ করেছে, আবু জাহেল ডাক দিয়া কয়, ভাই তুমি কে? শয়তান কয়, আমি শায়খুন নজ, নজদের বড় বাদশাহ, কেন এসেছো? শুনলাম
সাল্লাম, মুহাম্মাদের সম্পর্কে নাকি আজকে সিদ্ধান্ত হবে? বলে হ্যাঁ। বলে যদি মুহাম্মদ মুহাম্মাদের সম্পর্কে সিদ্ধান্ত হয়, আমার একটা সিদ্ধান্ত যদি কাজে লাগে, আমার কোন পরামর্শ যদি কাজে লাগে, আমি আপনাদেরকে পরামর্শ দিতে এখানে আসছি। আবু জাহাল তার নেতাদেরকে নিয়ে সেখানে বসছে। বসার পরে আবু জাহাল তার নেতাদেরকে ডাক দিয়া কয়, আজকে মুহাম্মাদের বিষয়ে সিদ্ধান্ত হবে, সুতরাং তোমাদের কে মনের কার মনের কি আশা একটু বলো দেখি। এবার নেতারা ডাক দিয়া কয় আবু জাহাল রে, হে আমাদের সর্দার, আমার মতে এই মুহাম্মাদকে এই দেশ থেকে সৌদি আরব থেকে তাড়ায়া, আমার মতে তাকে আমেরিকা ব্রিটেন বিভিন্ন দেশে পাঠায় দেওয়া হোক, কারণ যখন তাকে ওই দেশে পাঠায় দেব আমরা তার নির্যাতন থেকে বাঁচতে পারব। শয়তান পাশের থেকে ডাক দিয়া কয়, হে আবু জাহাল, আপনি এরকম ভুল সিদ্ধান্ত নেবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না, কারণ মুহাম্মদ এমন একজন মানুষ, আমি মুহাম্মদকে চিনি, মুহাম্মদের পিতাকে চিনি, মুহাম্মদের দাদাকে চিনি, মুহাম্মদের 14 পুরুষকে চিনি, এমনকি মুহাম্মদের আদি পিতা হযরত আদমকে পর্যন্ত আমি চিনি। এই মুহাম্মদকে যদি তোমরা এই দেশ থেকে পাঠায়া অন্য দেশ থেকে পাঠায়া দাও, এই মুহাম্মদের কথার মধ্যে এমন জাদু আছে, এই মুহাম্মদের কথার মধ্যে এমন পরশ পাথর আছে, এই মুহাম্মদ যেখানে যায় যেই দেশে যাবে না কেন, এই মুহাম্মাদের কথার উপরে আকৃষ্ট হইয়া দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবে। আমার সিদ্ধান্ত হলো, শয়তান ডাক দিয়া কয় আমার সিদ্ধান্ত হলো তাকে দেশ থেকে তাড়ানো যাবে না। আরেক দল লোক ডাক দিয়া কয়, মহারাজ, যদি প্রথমটা কার্যকর করা না হয় তাহলে আমাদের একটা সিদ্ধান্ত আছে। বলে কি সিদ্ধান্ত? বলে মুহাম্মদকে আমরণ কেন্দ্রীয় কারাগারে আবদ্ধ করে রাখেন, জেলখানায় ঢুকায় রাখেন। যদি জেলখানায় ঢুকায় রাখেন, মুহাম্মদকে আমরণ জেল দিয়া দেন, যাতে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আর জেলখানা থেকে বের হতে পারবে না। শয়তান পাশের থেকে ডাক দিয়া কয়, হে আবু জাহাল, কখনো নয়, কখনো নয়, এই মুহাম্মদকে তুমি যদি জেলখানায় আবদ্ধ করে রাখো রে আবু জাহাল, জেলখানার মধ্যে যাইয়া যত চোর আছে, যত ডাকাত আছে, যত বাটপার আছে, সকল চোর সকল ডাকাত সকল বাটপারকে মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিবে, আর সকল জেলখানার সকল চোর ডাকাত বদমাশগুলা সব মুসলমান হইয়া সবগুলা তার কথার উপরে ঈমান এনে বিশ্বাসী বান্দা হয়ে যাবে। সুতরাং তাকে তুমি জেলখানায় দিও না, কারণ মুহাম্মদ এমন একজন মানুষ, সে যার কাছে যায়, চোরের কাছে গেলে চোর চোর থাকে না, ডাকাত ডাকাত থাকে না, নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়েন কি করা যায়? আরেক দল লোক ডাক দিয়া কয়, মহারাজ, আমাদের একটা সিদ্ধান্ত আছে, যদি আপনি সিদ্ধান্তটা মেনে নেন তাহলে আমরা কার্যকর করতে পারবো, কোনো সমস্যা হবে না। বলে কি সিদ্ধান্ত? কয় যে মুহাম্মদকে রাতের আধারে তার ঘরের মধ্যে লম্বা তরবারে দিয়া শোয়া মুহাম্মদকে জবাই করে মুহাম্মদকে হত্যা করা হোক, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শয়তান ডাক দিয়া কয়, মহারাজ, প্রথম দুইটা প্রস্তাব আপনি গ্রহণ করেন না, এটা মানসম্মত ছিল না। হে মহারাজ, বর্তমান যেই প্রস্তাবটা এসেছে এটাই কার্যকর করা হোক, মুহাম্মদকে তার ঘরের মধ্যে ফালায়া ছুরি দিয়া তার গলাকে কেটে তাকে হত্যা করা হয়ে যাক। এবার আবু জাহাল সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমি এখান থেকে বের হয়ে একদল যুবককে নির্বাচন করব, যারা নাকি মুহাম্মাদের ঘরে গিয়া মুহাম্মাদকে ছুরি দিয়া জবাই করে হত্যা করবে। এবার আবু জাহাল ডাক দিয়া কয়, হে আমার নেতারা,
হে আমার লিডারেরা, আজকে যে সংসদের মধ্যে এই সিদ্ধান্ত হলো, এই কথা তোমরা কারো কাছে বলবা না, কারণ মুহাম্মাদের কানে যদি এই সিদ্ধান্ত যায়, মুহাম্মাদকে ঘরের মধ্যে খুঁজা পাওয়া যাবে না, তোমরা কেউ কোনোদিন কথা বলবা না, মুহাম্মাদকে মারার সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এদিকে কেউ কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, জিব্রাইল রে যা 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 আমার মুহাম্মাদের কাছে, যা আমার মুহাম্মাদের কাছে গিয়া জানায়া দে, এ জিব্রাইল আমার মুহাম্মাদের কাছে খবর কয়া দে, আমার নবীকে আজকে রাত্রে আবু জাহেলের গ্রুপের পক্ষ থেকে মারার সিদ্ধান্ত হয়েছে, এ জিব্রাইল আমার বন্ধুকে বল আজকে রাতের মধ্যে যেন আমার বন্ধু তার ঘরের মধ্যে না ঘুমায়। আল্লাহু আকবার বলেন, আজকে রাতের মধ্যে যেন তার ঘরের মধ্যে আমার রসুল না ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে আবু জাহাল, যেই নবীকে আমি মোহাব্বত করে বানাইলাম, যেই নবীকে আমি মায়া করে আদরের মোহাম্মদকে বানাইলাম, যেই নবীকে আমি অনেক মোহাব্বত করি মায়া করি, যেই নবীর বরকতে তোরে আবু জেহেল রে আমি বানাইলাম, যেই নবীর মরকতে যেই নবীর বরকতে গোটা কুল কায়নাতকে বানাইলাম, এই নবীকে বুঝি তুই হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিস, এ আবু জাহাল, কখনো নয় কখনো নয়, আমি আমার নবীকে কখনো মারতে দিব না, আমার নবীকে আমি কখনো মারতে দিব না। সারা দুনিয়া হো মুখালফ কুছ নহি নুকসান হ্যায়, সারে দুনিয়া হো মুখালফ কুছ নহি নুকসান হ্যায়, ডর নহি হ্যায় গম নহি হ্যায় জব রহমতে রহমান হ্যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ যার পক্ষে আছি পৃথিবীর কারো সাধ্য নাই তাকে মারার জন্যে, কথা বলেন ঠিক কিনা, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলে দিয়েছেন আল্লাহর রসুলকে, আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব ঘরের মধ্যে চলে গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহর হাবিব যখন ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে দেখে আহারে মক্কার কাফের বেঈমানেরা আমার রসুলের চারপাশে ঘিরে ফেলেছে, আমার রসুলকে মারার জন্য মক্কার কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে, আমার রসুল বের হয়ে দেখে আমার রসুলের বের হওয়ার কোনো জায়গা নাই, আমার রসুল পেরেশান হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ রে এই মক্কার কাফেরদের অস্ত্র শস্ত্র সজ্জিত সামনে আমি কেমনে বের হব রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ যেহেতু আপনাকে হুকুম দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু কোরআনের আয়াত পড়েন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআনের এই দুইটা আয়াত পড়ে হাতের মধ্যে মাটি নিয়া মাটির মধ্যে দম করে খালি ছিটায়া দেন, আপনার কাজ হলো ছিটায়া দেওয়া, আর কাফের বেঈমানদের চোখে চোখে পৌঁছায়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন, কাফের
বেঈমানের চোখে পৌঁছায় দায়িত্ব আমি আল্লাহর, আপনি খালি বালি ছিটায়া দেন। যেই মাত্র বালি পড়ে ছিটায়া দিয়েছে, কাফের বেঈমানরা সব অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতে পায় না। সুবহানাল্লাহ, পড়েন মোহাম্মদ, মোহাম্মদের ভালোবাসা কেমন ছিল আল্লাহ তাআলার কাছে। সিদ্দিকে আকবর তাদের মধ্যে একজন হলো জান্নাতের সর্দার, আর আরেকজন হলো জাহান্নামের কীট আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের কীট আবু জাহেল কত বড় খারাপ ছিল। এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ঘরের মধ্যে শুয়ায়া, আল্লাহর রসুল বের হয়ে গেছেন, আলীর কাছ থেকে আমানতের টাকা মানুষ বুঝা নিবে, আল্লাহর হাবিব বের হয়ে গেছেন। আল্লাহর হাবিব বের হয়ে সিদ্দিক আকবরের দরজার সামনে যায়া দাঁড়াইয়া সিদ্দিক আকবরকে ডাক দিয়েছে আবু বকর। যেই মাত্র সিদ্দিক আকবরকে আল্লাহর রসুল ডাক দিয়েছে, সিদ্দিক আকবর সাথে সাথে বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আমি উপস্থিত আছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে আবু বকর, আমি তোমাকে আস্তে করে একটা ডাক দিলাম রে আবু বকর, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হিজরতের ছয় মাস পূর্বে যেদিন আপনি আমাকে বলেছিলেন, হে আবু বকর, মক্কার নির্যাতন যেভাবে শুরু হয়েছে, মানুষের নির্যাতন, মনে হয় আমাকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন থেকে আমি আবু বকরকে বলেছিলেন, ওই দিন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, রসুল আপনার হিজরতের সাথী কে হবে? আপনি সেই দিন বলেছিলেন, আমার হিজরতের সাথী হবে আবু বকর। যেই দিন আপনি বলেছিলেন আমার হিজরতের সাথে আবু বকর হবে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে ছয় মাস পর্যন্ত বিছানার সাথে আমি আবু বকর পিঠ লাগায়া ঘুমাই নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমি পিঠ লাগায়া ঘুমাই নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রসুল ডাক দিয়া কয়, আবু বকর তুমি ঘুমাও নাই কেন? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঘুমাইতাম আর আপনি যদি আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয়, তাহলে আমি আবু বকরের বেয়াদবি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, বেয়াদবি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। আর যদি বেয়াদবি হয়ে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব, যার কারণে যেই দিন আমি শুনেছি আপনার হিজরতের সাথে আমি আবু বকর হব, সেই দিন থেকে আমি আবু বকর দরজার সাথে টেক লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতাম। সুবহানাল্লাহ, পড়ুন। আবু বকর রসুলকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আমার সাথে হিজরত করতে হবে, সেই দিন আমি আমার ঘরের সমস্ত সরঞ্জামাদি কাপড় চোপড় সব কিছু বিক্রি করে দুইটা উট ক্রয় করে রেখেছি, দুইটা উট আমি ক্রয় করে রেখেছি, একটা উটের মধ্যে আপনি সওয়ার হবেন, আরেকটা উটের মধ্যে আমি আর আমার খাদেম সওয়ার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার উটটা আমি নিয়েছি, বড় হৃষ্টপুষ্ট দেখে কিনেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে হিজরতের রাত্রে আমি আবু বকর এই উটটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এবার দুইজন মিলে সফর শুরু হয়েছে, হিজরতের সফর। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, হে জিব্রাইল, যা আমার বন্ধুকে জানায়া দে, এই যে পাহাড় আছে, জাবালে সুর নামক পাহাড় আছে, আমার বন্ধুকে জানায়া দাও, কিছুক্ষণ পরে সূর্য উঠে যাবে, সকাল হয়ে যাবে, আর সকাল হয়ে গেলে যখন বেঈমানের বাচ্চারা আমার বন্ধুকে দেখবে, আমার বন্ধুর উপরে আতর্কিত হামলা করবে। হে ফেরেশতা, হে জিব্রাইল, যাও আমার রসুলকে বলে দাও, আমার রসুল যেন আজকে এই পাহাড়ের মধ্যে আশ্রয় নেয়,
আজকে যেন আমার রসুল আর সামনে না আগায়, আমার রসুলকে একটু বলে দাও। আমার রসুল যখন গারে সুরের কাছে গিয়া, গারে সুরের কাছে কাছে গেলেন, সিদ্দিকে আকবর ডাক দিয়া কয়, ইয়া রাসূল আল্লাহ, আমরা যে উঠে করে এখানে সওয়ার হয়ে এসেছি, আমাদের এই উটগুলো আমার খাদেমের কাছে পাঠায় দেয়। খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম রে, তুই এই উটগুলো নিয়ে যা, তোকে আবার যখন খবর দেওয়া হবে তখন তুই উটগুলো নিয়ে আবার এখানে আসবি। যদি উটগুলা এখানে থাকে তাহলে কাফের বেঈমানেরা উটের উটকে দেখে বুঝে ফেলবে আমার রসুল এখানে আছে। যা যা যা, উটগুলো নিয়ে তুই বাড়ি চলে যা, আবার যখন খবর পাঠাবো তখন তুই এখানে আসবি। সিদ্দিক আকবর নামলেন, আল্লাহর হাবিব নামলেন। নামার পরে সিদ্দিক আকবরকে আল্লাহর রসুল ডাক দিয়া কয়, আবু বকর, তুমি এখানে থাকো, আমি একটু পাহাড়ের ভিতরে যাই, গারে সুরের ভিতরে যাই। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পাহাড়ের মধ্যে যাবেন? কয়, পাহাড়ের মধ্যে অনেক ময়লা আছে, পোকামাকড় সাপ বিচ্ছু থাকতে পারে, আমি এইগুলা পরিষ্কার করে আসি। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হতে পারে না, আপনি এখানে দাঁড়ান, আমি ওই গুহার মধ্যে গিয়া আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি, আপনি এখানে দাঁড়ান। সিদ্দিক আকবর পরিষ্কার করে আল্লাহর রসুলকে সাথে নিয়ে গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে যখন ঢুকলেন, আল্লাহর রসুল কয়, আবু বকর, অনেক দূর থেকে এসেছি, একটু রেস্টের প্রয়োজন। আবু বকর যখন ঢুকলেন, ঢুকার পরে দেখে চারপাশে ছিদ্র করে রাখছে, সাপ বিচ্ছু পোকামাকড় ছিদ্র করে রাখছে। এই ছিদ্রগুলা কিভাবে বন্ধ করবে আবু বকর কিছু খুঁজে পায় না। হঠাৎ করে তাকায় দেখে নিজের চাদর আছে গায়ে। আবু বকর এই নিজের চাদরটা গায়ে থেকে খুলে চাদরটাকে ছিঁড়ে 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 যত গর্ত আছে সকল গর্তর মুখ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ, পড়েন, সকল গর্তের মুখ বন্ধ করে দিয়া এখন দেখে চাদর শেষ, কিন্তু এখনো দুইটা গর্ত বাকি আছে। খারাপ লাগতেছে আপনাদের? দুইটা গর্ত বাকি আছে। এই দুইটা গর্ত কি করবে? হঠাৎ করে চিন্তা করলো, আমার দুইটা পাও তো আছে। আল্লাহু আকবার বলেন, আমার দুইটা পাও তো আছে। সিদ্দিক আকবর দুইটা পাওকে দুইটা গর্তের কাছে এরকম দিয়ে রাখছে যাতে করে কেউ না ঠিক পায়। এদিকে আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমার একটু রেস্টের প্রয়োজন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলের পায়ের উপরে শুয়ে পড়লেন, রেস্টে গেলেন, ঘুমায় গেলেন। আমার ভাইরা, কিছুক্ষণ পর আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি যখন ঘুমায় গেলেন, সিদ্দিকে আকবরের পায়ের সামনে আইসা, সিদ্দিকে আকবরের ডান পায়ের কাছে এসে বিষাক্ত একটা সাপ তাকে এত জোরে কামড় মেরেছে, সিদ্দিকে আকবর ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। সিদ্দিকে আকবরকে এত জোরে কামড় মেরেছে, সিদ্দিকে আকবরের পুরো শরীর জ্বালা পোড়া যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর রসুল যে সিদ্দিকে আকবরের উরুর উপরে শোয়া, সিদ্দিকে আকবর তো কিছু বলতে পারে না, নড়তেও পারে না, আল্লাহর রসুলকে জাগাইতেও পারে না। আল্লাহর রসুলকে যদি জাগায় দেয় তাহলে হয়তো বিয়াদবি হয়ে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক তাকে জাগায় নাই। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথার যন্ত্রণা এমন বেড়ে গিয়েছে, আবু বকর সিদ্দিকের চোখের থেকে অনিচ্ছা সত্ত্বেও এক ফোঁটা পানি রসুলের চেহারা মুবারকে পড়ে যায়। রসুলের চেহারা মুবারকে যখন এক ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহর হাবিব তখন ঘুম থেকে উঠে আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, হে আবু বকর, কেন রে তুমি কান্নাকাটি করো? তোমার চোখ দিয়া কেন পানি পড়তেছে রে আবু বকর? তোমার কেমন চোখ দিয়া পানি পড়ে রে আবু বকর? কেন চোখ দিয়া পানি পড়ে একটু বলে না? সিদ্দিকে আকবর আল্লাহর রসুলকে ডাক দিয়া কয়, ইয়া রাসূল আল্লাহ, আপনি যখন আমার পায়ের উপরে শোয়াছিলেন গো রসুল,
আমার পায়ের সাথে আমার পায়ে কিসে যেন একটা দংশন করেছে, জোরে একটা কামড় মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার চোখ দিয়া এক ফোঁটা পানি অনিচ্ছা সত্ত্বে আপনার চেহারার উপরে পড়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহু আকবার বলেন না, এ আবু বকর, তুমি তো জানো না আমার আল্লাহ আমাকে শুধু রহমাতুল্লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমার আল্লাহ শুধু বিশ্ব নবী করে দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমার আল্লাহ শুধু উম্মতের দরদি নবী বানায়াজ দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমার আল্লাহ শুধু উম্মতের কান্ডারি নবী হিসেবে দুনিয়ার জমিনে বানায়া পাঠাই নাই, আমার আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে বড় একজন ডাক্তার বানায়া আমাকে পাঠাইছি। আমার আল্লাহ তো আমাকে ডাক্তার বানায় পাঠাইছে, তুমি আমাকে বলতা? সাথে সাথে আল্লাহর হাবিব তার মুখের অল্প একটু লালা দিয়া সিদ্দিকে আকবরের দংশনের জায়গাটা মুছে দিয়েছে, মুছে দিতে দেরি হয়েছে, সিদ্দিকে আকবরের বিষ ব্যথা ভালো হতে দেরি হয় নাই। আল্লাহু আকবর বলেন, আল্লাহু আকবর, বিষ ব্যথা ভালো হতে দেরি হয় নাই। কেমন ডাক্তার আল্লাহর রসুল! যুদ্ধের সময় আল্লাহর রসুলের দুশ্মন আবু রাফে, আবু রাফে কে আল্লাহর একজন, আল্লাহর রসুলের একজন সাহাবি মারতে সাততলার উপরে উঠছে, উঠে আবু রাফে কে মারবে, উঠে ওকে জবাই করে হত্যা করে তুই চলে আসছে। এবার নামতে গিয়া নিচে সিঁড়ির ধাপের কাছে যখন আসছে, সিঁড়ির থেকে পড়ে সাহাবির পাও ভেঙে গেছে। এবার সাহাবি পাও খান ধরে আল্লাহর রসুলের কাছে এসে কয়, ইয়া রাসূল আল্লাহ, আপনার ওই যে দুশ্মন ওকে সাইজ করে এসেছি, তবে ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার একটা পাও ভেঙে গিয়েছে সিঁড়ির থেকে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তখন বলতেছেন, তোমার পাওটা এদিকে, এটাকে একটু আগায় দাও। যখন পাওটা আগায় দিয়েছে, আল্লাহর হাবিব পায়ের উপরে হাতটা বোলাতে দেরি হয়েছে, কিন্তু সাথে সাথে ওই লোকের পাওটা ভালো হতে দেরি হয় নাই। কেমন ডাক্তার! যুদ্ধের সময় এক সাহাবীর চোখের মধ্যে, এক সাহাবীর চোখে গুলি লাগছে, অস্ত্র লাগছে, লাগার পরে চোখ উঠে গেছে। চোখ উঠে যাওয়ার পরে চোখটা ধরে আল্লাহর রসুলের কাছে গিয়া কয়, ইয়া রাসূল আল্লাহ, এই দেখেন কাফেররা আমার চোখ উঠায় ফেলাইছে। আল্লাহর রসুল কয়, ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে কেয়ামতের ময়দানে বদলা দিবে। সাহাবি ডাক দিয়া কয়, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ কি আমাকে কেয়ামতের ময়দানে জান্নাত দেওয়ার জন্য আমার কি একটা চোখ নেওয়া খুবই প্রয়োজন? আল্লাহ সুবহান আল্লাহ পড়ে, আল্লাহ তালার কি খুব প্রয়োজন আজ আমার একটা চোখ নিয়ে তার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহর রসুল তখন মনে মনে কয়, ঠিক আছে, এই সাথে হয়তো আল্লাহর সাথে আলাদা মোয়ামেলা হয়েছে, যাক এখন কি করব। কয়, ইয়া রাসূল আল্লাহ, আমার চোখটা এখানে লাগায়া দেন, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। আল্লাহর রসুল সাথে সাথে এখানে চোখটা লাগায়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি এই সাহাবীর চোখটা ভালো করে দাও। আল্লাহর রসুল দোয়া করতে দেরি হয়েছে, ওই সাহাবীর চোখ সাথে সাথে ভালো হয়ে আরো আগের থেকে বেশি দেখা শুরু করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ছিলেন আমার রসুল, কেমন ছিলেন আমার পয়গম্বর! আল্লাহর রসুলকে, আল্লাহর রসুল গারে সুরের মধ্যে আছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে আবু জাহাল, আমার নবীকে আমি বাঁচাবো, তুমি কিছু করতে পারবা না। হে বাবা, রসুলের মহাব্বতকে অন্তরে জাগা দাও, রসুলের মহাব্বতকে অন্তরে জাগা দাও, দে মুজে আশকে মোহাম্মদ আর মোহাম্মদ ইয়ৌমে গিন, দে মুজে আশকে মোহাম্মদ আর মোহাম্মদ ইয়ৌমে গিন, হো মোহাম্মদ হি মোহাম্মদ বিরদ মেরা রাত দিন, হো মোহাম্মদ হি মোহাম্মদ বিরদ মেরা রাত দিন। হে ভাই, আমার রসুলের মহাব্বত কে তোমার অন্তরে জাগা দাও, আমার রসুলের মহাব্বত যদি তোর মধ্যে থাকে, খোদার কসম করে বললাম, রসুলের ভালোবাসা যেই অন্তরে থাকবে, ওই অন্তরটা জীবনেও কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে না, ওই অন্তরটা জাহান্নামের আগুনে পুড়বে না।
النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصًا لِنَفْسِهِ أَوْ قَلْبِهِ আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে উম্মতের দল, যাদের অন্তরের মধ্যে আমি রসুলের ভালোবাসা থাকবে, যাদের অন্তরের মধ্যে আমি রসুলের মহাব্বত থাকবে, ওই অন্তরটা ওই বান্দাটা কালকে আমতের ময়দানে আল্লাহর রসুলের যখন দ্বারস্থ হবে, যখন সুপারিশের দ্বারস্থ হবে, আল্লাহর রসুল ডাক দিয়া কয়, ওই কালকে আমতের ময়দানে আমি আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। এই জন্য খোদার কসম বাবা, অন্তরের মধ্যে যদি মহাব্বতের মোহাম্মদের মহাব্বত থাকে, তাহলে তুমি যদি মেথরু হও, তুমি যদি ঠেলা চালক রিক্সা চালকও যদি হও, আল্লাহর রসুলের মহাব্বত আল্লাহ তাআলার মহাব্বত যদি অন্তরে থাকে, তাহলে ওই অন্তরটা কখনো জাহান্নামের আগুনে পুড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরের মধ্যে মুহাম্মাদের ভালোবাসা পয়দা করে দিক। সকলে বলে আমিন। এই যে আল্লাহর রসুলকে মারতে হয়েছে, মারতে আসছে, হায় হায়। এদিকে ওই কাফেররা, আবু জাহেলের সর্দার, ওরা তো গণক, ওদের কাছে কাহেন আছে, ওদের কাছে জ্যোতিষী আছে, ওরা আল্লাহর রসুলকে তালাশ করার জন্য ঘরের মধ্যে গিয়েছে। ঘরের মধ্যে যায়া দেখে হযরত আলী শুয়া, ওরা চিন্তা করছে, হায় হায়, সারা রাত সাপ মারলাম, সকালে উঠা দেখি দড়ি, হায় হায় কি হলো, যাকে মারার জন্য এখানে অবস্থান করতেছি সে তো নাই হযরত আলী ঘরের মধ্যে শোয়া। কাফেরদের সর্দাররা বের হয়ে গেছে, আমার রসুল কয়ে গিয়েছে, কয়ে গিয়েছে মোহাম্মদ কয়ে গিয়েছে, বড় বড় শিক্ষার্থীরা কলেজের ছাত্ররা পিছন দিকে হাঁটা শুরু করেছে। তাদের মধ্য থেকে একদল শিক্ষিত লোক ডাক দিয়া কয়, মহারাজ মোহাম্মদ কোথায় গিয়েছে জানি না, তবে দুইটা উট দেখা যায় এই পথে চলে গিয়েছে, তারা উটের পায়ের চিহ্ন, উটের পদচিহ্ন ধরে ধরে তারা ওই গার সুর পর্যন্ত চলে গিয়েছে। গার সুরের কাছে যাইয়া তারা বলতেছে, গার সুরের ভিতরে যাইয়া দেখে দুইটা উটের পাও এই গার সুরের এখানে এসে পদচিহ্ন এখানে স্টপিস করে গেছে, সামনে আর কোনো দাগ নাই, সামনে আর কোনো দাগ নাই। তারা যখন দেখলো সামনে দাগ নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে উপরের দিকে, হায় হায়, কাফেররা তো উপস্থিত হয়ে গেছে, কাফেররা তো উপস্থিত হয়ে গেছে, আমার ভাই এই মুহাম্মদ আরবি, যেই মুহাম্মদ আরবির সামনে দুইজন সাহাবি উঁচু আওয়াজে কথা বলেছে, আল্লাহ তাআলার সহ্য হয় না আয়াত নাজিল করে দিয়েছে, সেই মুহাম্মদকে মারার জন্য যায়, বাঁচানেওয়ালা কে? আর একটু আস্তে করে কোন, বাঁচানেওয়ালা আল্লাহ। আমার রসুলের একজন সাহাবি ছিল হযরতে হাবিব ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবিব ইবনে যায়েদ আনসারী মদিনা থেকে রওনা হয়েছে শাম দেশের দিকে যাবে। মদিনা থেকে যখন রওনা হয়েছে শাম দেশের দিকে যাবে, শাম দেশের দিকে যাওয়ার সময় মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়াদের দাবিদার নামক একটা অনুসারের সামনে ধরা পড়ে যায়। মুসাইলামাতুল কাজ্জাবের অনুসার ডাক দিয়া কয়, তুমি কে, কোত্থেকে আসছো? কয়, আমি হাবিব ইবনে যায়েদ আনসারী। বলে, কোত্থেকে আসছো? বলে, মদিনা থেকে আসছি। অনুসার ডাক দিয়া কয়, মদিনা থেকে যেহেতু আসছো তুমি নিশ্চয় মুহাম্মাদের পাগল। কয়, হ্যাঁ আমি মুহাম্মাদের পাগল। মুসাইলামাতুল কাজ্জাবের অনুসার
ওরে ধরে নিয়া মুসাইলামাতুল কাজ্জাবের কাছে নিয়ে গিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া কয়, তুমি কে? ওই হাবিব ইবনে যায়েদ আনসারি ডাক দিয়া কয়, আমি হাবিব ইবনে যায়েদ আনসারি। বলে, কোত্থেকে এসেছো? বলে, মদিনা থেকে এসেছি। বলে, তোমাদের নবীর নাম কি? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম হলো মুহাম্মাদ। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার। ওই হাবিব ইবনে যায়েদ আনসারিকে ডাক দিয়া কয়, মুহাম্মদ তো নবী বুঝলাম, তবে তোদের শেষ নবী কে? দেশে ডাক দিয়া বলে, আমার শেষ নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া কয়, হাবিব, যদি আমার হাত থেকে বাঁচতে চাও, আমার হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, আমার হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, আমাকে শেষ নবী মায়না নে, তোর জীবন বাঁচবে, না হলে আমার এই তরবারি দিয়া তোর গর্দানকে কেটে ফেলে দিব। চিৎকার দিয়ে বলে, নাউযুবিল্লাহ, আমাকে একটু শেষ নবী মাইনা নে, তাহলে তোর জীবন বাঁচবে, না হলে তুই বাঁচতে পারবি না। হাবিব ইবনে যায়েদ আনসারি ডাক দিয়া কয়, হে মুসাইলামাতুল কাজ্জাব, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কিতাবা বাদা কিতাবিল্লাহ ওয়ালা নাবিয়্যা বাদা মুহাম্মাদির রাসূলিল্লাহ। হে মুসাইলামাতুল কাজ্জাব, তুই শুনে রাখ, তুই শুনে রাখ, মুসাইলামাতুল কাজ্জাব, আমি, আমার এক আল্লাহ আছে, আমার আল্লাহর পরে আর কোনো আল্লাহ নাই, আমার আল্লাহর কিতাবের পরে দ্বিতীয় কোনো কিতাব নাই, আমার মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ কয়, আমার নবীর পরে আর দ্বিতীয় কোনো নবী নাই, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, আমার নবী হলো শেষ নবী। আমার ভাইয়েরা, ওই মুসাইলামাতুল কাজ্জাবের সামনে হাবিব ইবনে যায়েদ আনসারি যখন শাহাদত আঙ্গুলে উঁচু করে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কিতাবা বাদা কিতাবিল্লাহ ওয়ালা নাবিয়্যা বাদা মুহাম্মাদির রাসূলিল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আমার আল্লাহর কিতাবের পরে কোনো আর কোনো কিতাব নাই, আমার নবীর উপরে আর কোন শেষ নবী নাই, ওই হাবিব ইবনে যায়েদ আনসারি যখন শাহাদত আঙ্গুল উঁচু করে সাক্ষী দেয়, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব এক কোপ দিয়া তার ডান হাতটাকে কেটে ফেলেছে। এরপরে মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া কয়, হে হাবিব, তোর এখনো জান আছে, তুই এখনো মরস নাই, এখনো তোর সময় আছে, তুই আমাকে শেষ নবী মাইনা নে। হাবিব ইবনে যায়েদ আনসারি ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কিতাবা বাদা কিতাবিল্লাহ ওয়ালা নাবিয়্যা বাদা মুহাম্মাদির রাসূলিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আল্লাহর কিতাবের উপরে কোনো কিতাব নাই, আমার নবীর উপরে কোনো শেষ নবী নাই। এই কথা যখন বলে সাক্ষী দিয়েছে মুসাইলামাতুল কাজ্জাব, হাবিব ইবনে যায়েদ আনসারির বাম হাতটাও কেটে দিয়েছে। এরপরে আবার বলতেছে, আমাকে শেষ নবী মাইনা নে, না হলে তোর তোকে হত্যা করে ফেলা হবে। হাবিব ইবনে যায়েদ আনসারি তাকে নবী মানতে রাজি নাই। হাবিব ইবনে যায়েদ আনসারি যখন তাকে নবী মানতে রাজি হয় না, মুসাইলামাতুল কাজ্জাব এক এক করে ছুরি দিয়া হাবিব ইবনে যায়েদ আনসারির গোটা শরীরটাকে রক্তাক্ত করে ফেলেছে। হাবিব ইবনে যায়েদ আনসারির শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। হাবিব ইবনে যায়েদ আনসারি কিতাবের মধ্যে পাওয়া যায়,
হাবিব ইবনে যায়েদ আনসারীকে যখন একে একে শরীরের মধ্যে আঘাত করা হয়, হাবিব ইবনে যায়েদ আনসারী তখন ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কিতাবা বাদা কিতাবিল্লাহ ওয়ালা নবিয়া বাদা মুহাম্মাদির রাসূলিল্লাহ। হাবিব ইবনে যায়েদ আনসারী ডাক দিয়া কয়, আমাকে তুমি মেরে ফেলবা কিন্তু আমার ঈমান থেকে আমি এক বিন্দু সরতে রাজি নাই। হাবিব ইবনে যায়েদ আনসারী তাকে যখন রক্তাক্ত করা হয়েছে, আবার বলা হয়েছে এখনো আমাকে তুই শেষ নবী মাইনা নে, তোর হাত কাটলাম তোর পাও কাটবো তোকে মেরে ফেলবো। হাবিব ইবনে যায়েদ আনসারী ডাক দিয়া কয়, এ মুসাইলামা আল কাযযাব, তুই জেনে রাখ আমার হাত একটা, আমার হাত দুইটা, একটা হলো ডান হাত আর একটা হলো বাম হাত। তুই জেনে রাখ আমার আল্লাহ যদি আমাকে 1000 ডান হাত দেয়, আমার আল্লাহ যদি আমাকে 1000 বাম হাত দেয়, হে মুসাইলামাতুল কাযযাব তুই জেনে রাখ 1000 1000 2000 হাত যদি তুই আমার কেটে ফেলো, আমি হাবিব ইবনে যায়েদ আনসারী আমার ঈমান থেকে কখনো আমি সরতে পারি না। আমার বাবাজিরা হাবিব ইবনে যায়েদ আনসারী তার শরীরটাকে রক্তাক্ত করে ফেলেছে, হাবিব ইবনে যায়েদ আনসারী তার গলার মধ্যে ছুরি লাগায়া হাবিব ইবনে যায়েদ আনসারীকে শহীদ করে ফেলেছে। আমার নবীর মহাব্বত কেমন ছিল রে বাবা! আল্লাহর রসুলের একজন সাহাবি হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আলাইহিস সালামকে কেমন ভালোবাসতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করবেন, যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত পৌঁছে গিয়েছে। হঠাৎ করে যায়া দেখে জেরুজালেমের চৌরাস্তার মধ্যে একটা ঈসা আলাইহিসসালামের মূর্তি বানানো। সকালবেলা উঠে দেখে ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভাঙ্গা। এবার খ্রিস্টান পাদ্রী হযরতে আমর ইবনুল আসকে ডাক দিয়া কয়, হে আমর ইবনুল আস, যুদ্ধ করে জেরুজালেম বিজয় করবা ভালো কথা, যুদ্ধ করে তুমি জেরুজালেম বিজয় করবা ভালো কথা, কিন্তু আমর ইবনুল আস আমার নবীর নাক বাংলা কেন আগে জবাব দাও। আমর ইবনুল আস ডাক দিয়া কয়, হে খ্রিস্টান পাদ্রি, আমার রসুলের উপরে আমার যেরকম বিশ্বাস, আমাদের প্রত্যেকটা নবীর উপরে সেরকম বিশ্বাস আছে, আমরা ঈসা নবীর নাক ভাঙি নাই। এবার খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া কয়, যুদ্ধ পরে হবে, আমাদের ঈসা নবীর নাকটা কেন ভেঙেছে? আমরা আগামীকাল সকালে এখানে মুহাম্মাদের একটা মূর্তি বানায়া মুহাম্মাদের লোকজনের সামনে মুহাম্মাদের মূর্তির নাকটা আমরা কেটে ফেলে দিব। চিৎকার করে বলেন, নাউজুবিল্লাহ, আমরা মুহাম্মাদের মূর্তি বানায়া আমরা তার নাককে কেটে ফেলে দিব। এবার আমর ইবনুল আস ডাক দিয়া কয়, হে খ্রিস্টান পাদ্রি, বুকার গোষ্ঠী কোথাকার? আমার নবীর কৃত্রিম ছবি বানায়া মূর্তি বানায়া আমার নবীর নাককে অপমান করবি, আমার নবীকে তুই অপমান করবি, এটা সহ্য হয় না। ধরে নে তোর নবীর নাক আমি ভাঙছি, তো আমি আমর ইবনুল আসের তাজা নাকটা তুই কাইটা নিয়ে যা, আমার তাজা নাকটা তুই কাইটা ফেল। এবার খ্রিস্টান পাদ্রি তো খুশি হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রি খুশি হয়ে এলান করে দিল, অমুক দিন অমুক সময় আমর ইবনুল আসের নাক কাটা হবে, নাক কেটে আমাদের নবীর নাক কাটার প্রতিশোধ নেওয়া হবে। হাজার হাজার লোকের সমাবেশ ঘটে গেল, হাজার হাজার লোক সেখানে উপস্থিত হয়ে গেল, আমর ইবনুল আসও আস্তে আস্তে সেখানে চলে গেল।
এবার আমর ইবনুল আসকে নাক কাটার জন্য জল্লাদ হাজির করা হয়েছে। এবার জল্লাদ আমর ইবনুল আসের নাক কাটবে, কেবল নাকের সামনে ছুরিটা লাগাইছে। আমর ইবনুল আসের চোখের পানি গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়তেছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, তোর একটা নাকের জন্য এত মায়া, একটা নাকের জন্য তোর এত মায়া। আমর ইবনুল আস ডাক দিয়া কয়, বুকার গুষ্টি কুতাকার, মমিনের ইমানের রং কারে কয় ছিল নাই, মমিনের ইমানের রং কারে কয় ছিল নাই। আমি আমার একটা নাকের জন্য কান্দি না, বরং কাল কেয়ামতের ময়দানে যারা আল্লাহর জন্য গরদান দিয়েছে, যারা আমার নবীর ইজ্জত কে হেফাজত করার জন্য গরদান দিয়েছে, ওই সমস্ত মানুষ যখন গরদান নিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, আমি আশঙ্কা করতেছি ওই সমস্ত মানুষের কতই না মর্তবা হবে, কত মর্যাদা হবে। এই জন্য আমি কানতেছি, আমি একজন নবীর গরদান কাটা আশেক হইতে পারলাম না, আমি বুঝি নবীর গরদান কাটা আশেক হইতে পারলাম না, আমি বুঝি একজন নাক কাটা আশেক হইব। ওই তাদের গরদানের সামনে আমার ছোট্ট একটা নাকের কি মূল্য হবে, আমি এই জন্য কান্দি। ওই গরদানের সামনে আমার নাকের কি মূল্য হবে? এবার আমার সংক্ষেপে করতেছি ভাই, এবার আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক কাটবে, জল্লাদ কেবলমাত্র ছুরি নিয়া নাকের সামনে উপস্থিত হয়েছে। এই সময় হাজার হাজার লোকদের থেকে একজন খ্রিস্টান দাঁড়ায়া ডাক দিয়া কয়, না রে না, আমর ইবনুল আসের নাক কাইটো না, যদি তোমাদের নবীর নাক কাটার প্রতিশোধ দিতে হয় তাহলে এই দেখো ঈসা নবীর নাক আমার হাতে আছে, নিজের হাতে নিজের নবীর নাক ভেঙেছি আমর ইবনুল আসের দোষ দেওয়ার জন্য, বিশ্ব নবীকে অপমান করার জন্য আমি নিজের হাতে আমার নিজের নবীর নাক ভেঙেছি, নাকটা যদি ভাঙতেই হয় আমি খ্রিস্টানের নাকটা দিয়ে দিলাম, আমার আমি খ্রিস্টানের নাকটা তোমরা কেটে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আমার নাক নিয়ে যাও। সাথে সাথে এই মানুষটার কার্যক্রম দেখে, এই ইহুদির কার্যক্রম দেখে, সাথে সাথে এই ইহুদি আল্লাহর রসুল আমর ইবনুল আসকে ডাক দিয়া কয়, আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। চিল্লায়া বলেন, আল্লাহু আকবার, মুসলমান হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে এই আমর ইবনুল আসের এই ঘটনায় ওই ইহুদি যখন নাক দেখা এলো, ইহুদির দেখা দেখি একজন নয় দুইজন নয় পঞ্চাশ হাজার বেঈমান ইমান এনে মুসলমান হয়ে গিয়েছে। নবীর কেমন আশেক ছিলেন তারা, আর আমরা কেমন আশেক। যা হোক, রাত অনেক লম্বা হয়ে গিয়েছে, ঘটনা শেষ করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর মহাব্বত অন্তরে পয়দা করে দেন। সকলে বলি আমিন। নবীর মহাব্বত নিয়ে আমাদের জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। Hey there, subscribe to my channel, and also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.